আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। SSR এর অনলাইন ক্লাসে ক্লাস 5 এর ছাত্রদেরকে স্বাগতম। প্রিয় ছাত্ররা, আমরা আজকে সূরা নূহ থেকে একটা ক্লাস করব। প্রিয় ছাত্ররা, কোরআন শরীফের ক্লাস মানে একটা ইবাদতের ক্লাস। তুমি এক একটা অক্ষর পড়বে তো 10টা করে নেকি পাওয়া যাবে। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোরআন শরীফ তেলাওয়াত করা হইল সবচেয়ে উত্তম ইবাদত। হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল বলেন আফদালুল ইবাদাতি তেলাওয়াতুল কোরআন, সর্বোত্তম ইবাদত কোরআন শরীফ তেলাওয়াত। এই জন্য বন্ধুরা, আমরা অত্যন্ত মনোযোগের সাথে এবং আগ্রহ নিয়ে সওয়াবের আশা নিয়ে পড়ব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। চলো আমরা বোর্ড থেকে পড়ি। SSR স্কুল শ্রেণী পঞ্চম, বিষয় কোরআন, সূরা নূহ, শিক্ষক উস্তাদ আব্দুর রহমান। প্রিয় ছাত্ররা, আজকের পাঠ থেকে তোমরা যা শিখবে, তোমরা সূরা নূহের 1 নম্বর আয়াত থেকে 6 নম্বর আয়াত পর্যন্ত এই আয়াতগুলি তোমরা শিখতে পারবে এবং মদের চিহ্ন দেখে এবং গুন্নার চিহ্ন দেখে দেখে তোমরা গুন্না বলতে পারবে, চিহ্ন দেখে গুন্না এবং মদ তোমরা বলতে পারবে। চলো আমরা মূল পাঠ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, بسم الله الرحمن الرحيم. إنا أرسلنا نوحا إلى قومه أن أنذر قومك من قبل أن يأتيهم عذاب أليم. قال يا قوم إني لكم نذير مبين أن اعبدوا الله واتقوه وأطيعون يغفر لكم من ذنوبكم ويؤخركم إلى أجل مسمى إن أجل الله إذا جاء لا يؤخر لو كنتم تعلمون قال رب إني دعوت قومي ليلا ونهارا فلم يزدهم دعائي إلا فرارا. বন্ধুরা, এখন আমরা চিহ্ন দেখে মদ এবং গুন্না বলবো। প্রথমে ইন্না, এখানে নুনের উপতার্জিত হইলে কি গুন্না হয়? ওয়াজিব গুন্না। এরপরে দেখো, মদের হরফের পর ভিন্ন শব্দের শুরুতে হামজা, এখানে মধ্যে মুনফাসিল, তিন আলিফ মদ হবে। ইন্না আরসালনা, নুন আলিফ জবর, না এখানে জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ, মদের হরফে এক আলিফ ল, এক আলিফ মদ, মধ্যে তবে এক আলিফ মদ হবে। নূহান ইলা কওমি, নু মধ্যে তবে এক আলিফ লম্বা হবে। ইলা কওমিহি, ইলা লা মধ্যে তবে এক আলিফ লম্বা হবে। কওমিহি এখানে মধ্যে মুনফাসিল বলা যায়, আর একটা নাম হইলে এই মদার আর একটা নাম সিলায়ে কুবরা, তিন আলিফ মদ। আন আনজির কওমাকা, আন প্রথম আনের মধ্যে নুন সেকেন্ডের পরে হামজা, এখানে এজার হবে। দ্বিতীয় আনের মধ্যে নুন সেকেন্ডের পরে জাল, এখানে ইখফা গুন্না হবে। আন আনজির কওমাকা মিন কাবিলি, নুন সেকেন্ডের পরে কাফ, ইখফা, কি গুন্না? এখানে ইখফা গুন্না হবে। এখানে দেখো নুন সাকিনের পরে ইয়া আসলে এতকামে বা গুন্না হয়। আইয়াতিয়াহুম আযাবুন আলীম, আযাবুন তানবিনের পরে আইন, এজহারে রব, সুতরাং এখানে এজহার হবে। আলী আলীম ওকফ করলে মধ্যে আরজি হবে, কি মদ হবে? মধ্যে আরজি, তিন আলিফ মদ। قال يا قوم قا مدد طبيعي يا اكلب مد مدد طبيعي اني لكم اني প্রথমে اكلب গুণ পরে اكلب মদ نذير مبين রুম তানবিনের পরে মিম ادগামে বা গুণ মুবিন এন ওয়াকফ করলে মধ্যে আরজি তিন আলিফ মদ হবে আনি আবুদুল্লাহ ওয়াত্তাকুহু আনি আবুদুল্লাহ আল্লাহ শব্দের লামের উপর খারা জবর এক আলিফ লম্বা হবে মধ্যে তবে ওয়াত্তাকু এক আলিফ মদ মধ্যে তবে আতিউন তি ওয়া ইয়াদির তি
মধ্যে তবিউন ওয়াকফ করলে এখানে মধ্যে আরিজি তিনে লিপন ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম যুনু পেশে বাম পাশে জুরমালা ওয়াও মদের হরফ মদের হরফের পরে আর এখানে হামজাও নাই সাকিনও নাই সুতরাং এখানে মধ্যে তবিউই ওয়ায়ুআখিরকুম ইলা আজালিম মুসাম্মা ইলা মধ্যে মুনফাসিল তিনে লিপ মদ হবে মুসাম্মা এখানে ওয়াকফ করলে এক লিপ মল মদ হবে এটার নাম মধ্যে আইওয়াজ ইন্না নুনুর উপর তাসদীদ ওয়াজিব গুননা ইদা জা যা মদের হরফের পর একই শব্দে হামজা এর জন্য এটার নাম মধ্যে মুত্তাসিল চারে লিপ লম্বা হবে লাউ কুনতুম তাআলামুন মুন ওয়াকফ করলে মধ্যে আরিজি ক্বালা ইয়া ক্বালা রাব্বি ইন্নি দাআউতু ক্বালা কালিফ লো মদ মধ্যে তবে ইন্নি একালিফ গুন্না একালিফ মদ মধ্যে তবে ই কওমি মিমিয়াজের মি এখানে মধ্যে তবে একালিফ লম্বা লাইলাউ ওয়া নাহারা লাউ এদগমে বা গুন্না নাহারা নাহা একালিফ লম্বা হবে রা একালিফ লম্বা হবে এটাকে মধ্যে আওয়াজ বলে প্রথমটাকে মধ্যে তবে ই বলে فلم يزدهم دعائي دعاء مد متصل ترى لفظ اي مد منفصل تنا لفظ الا فرارا এখানে ওয়াকফ করলে মধ্যে আওয়াজ হবে এক আলিফ লম্বা হবে প্রিয় বন্ধুরা এখন আমাদের দলীয় কাজ তোমরা একে অপরকে সূরা নূহের শুরু থেকে ৬ নম্বর আয়াত ফিরারা পর্যন্ত তোমরা একে অপরকে শোনাও তোমরা গ্রুপের মাধ্যমে গ্রুপের মধ্যে যারা আছো তোমরা একে অপরকে এক নং আয়াত থেকে ছয় নং আয়াত পর্যন্ত শোনাবে এরপরে তোমরা একজন আরেকজনকে সূরা নূহের শুরু থেকে ছয় নং আয়াত পর্যন্ত মুখস্থ করে শোনাও তোমরা আগে না যারা পড়েছো অনেকের এটা মুখস্থ আছে এখন কে কে পারবে যারা পারো শোনাও আর আজকের তোমাদের বাড়ির কাজ হলো এটা সূরা নূহের এক নং আয়াত থেকে ছয় নং আয়াত পর্যন্ত মুখস্থ করবে এবং এই পড়ার ভিতরে এই পাঠের ভিতরে যে গুন্নাগুলি আছে কোনটা কি গুন্না কেন গুন্না এবং কত রুক লম্বা হবে কি মত ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলি তোমরা পড়বে প্রিয় বন্ধুরা আজকে এ পর্যন্তই তোমাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু